আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো আপনারা যারা আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে জানেন, আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বলে শুরু করি। তো প্রথমে আমি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, তার জন্য ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে নিউ ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। এখানে আমি 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল একটা আর্টবোর্ড নিচ্ছি। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে পারেন। এরপর আমি কালার মোডটা এখানে RGB দিয়ে রাখতেছি, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করলাম। এখন মূলত এখানে আমি আপনাদের ডিজাইনটা করে দেখাবো। তো আজকে আমি এই প্যাটার্ন ডিজাইনটি করব। তার জন্য হচ্ছে আমি টুল প্যানেল থেকে যে রেক্টেঙ্গেল টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে ফিল কালারটিকে আমি অফ করে দিচ্ছি এবং স্ট্রোকে ক্লিক করে এখানে আমি স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, ধরুন এখান থেকে আমি 25 করে দিচ্ছি। দেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে আমি এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। তো আপনি আপনার প্রয়োজন মতো স্ট্রোকটা এখানে বাড়িয়ে কমায় নেবেন। আমি চাইলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারি, যেমন আমি এখান থেকে 35 পর্যন্ত নিতে পারি। ওকে, এখন আমি এই শেপটাকে ধরবো। ধরার পর একটু বড় করে দিচ্ছি, অল্ট শিফট ধরে একটু বড় করলাম। করার পরে অল্ট কিবোর্ড থেকে শুধু শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে এভাবে নিলাম। এরপরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে আমি এইভাবে একটা কপি করলাম। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমি এইভাবে কয়েকটা কপি করে নিলাম। কপি করার পরে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, তারপরে আবার শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আগের পজিশনে নিয়ে আসলাম। তাহলে আমি এইভাবে একটা ডিজাইন পেলাম। এখন আমি যে কাজটি করব, সবগুলোকে সিলেক্ট করে আবার চলে যাব অবজেক্ট মেনুতে। এখান থেকে আমি এক্সপ্যান্ডে ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে নেব। তার আগে আবার বলে দিচ্ছি, আপনি প্রয়োজন মতো আপনার স্টোরটাকে বাড়িয়ে কমায় নেবেন। আমি চাইলে এটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারি, তাহলে দেখতে একটু মোটা লাগবে। তো আমি এটুকু দিয়ে রাখতেছি, আর বাড়াচ্ছি না, আর বেশি বাড়ালে খারাপ দেখাবে। ওকে, তো আমি 48 দিয়ে রাখলাম। তো আপনি আপনার প্রয়োজন মতো নেবেন, তারপরে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন। সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এটাকে মাইনাস করে দিবেন, সবগুলোই এভাবে মাইনাস করে দিবেন। ঠিক আছে, আমাদের এখানে যা যা থাকবে সবগুলোকে ধরে সুন্দর করে মাইনাস করবেন। যদি এখানে আমাদের অনেকগুলো শেপ নিচ্ছি, আমরা অনেকগুলো খোপ ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য এগুলো সব আপনাকে মাইনাস করে দিতে হবে সুন্দর করে সিলেক্ট করে। যেগুলো বাদ যাওয়ার পরে সেগুলোকে আবার ক্লিক করে দিয়ে দিবেন। এগুলো বাদ গেছে এগুলোকে অবশ্যই মাইনাস করে দিবেন, মাইনাস করে সবগুলোকে ডিলিট করবেন, যাতে যেগুলো সারা গেছে সবগুলো যেন সিলেক্ট থাকে। ওকে, এখানে একটা গেছে। সেম ওয়েতে আমরা এই পাশে যতগুলো সারা গেছে সবগুলোকে ধরে সুন্দর করে এভাবে আমরা মাইনাস করে দিব। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এখানে কিছু আছে, অবশ্যই কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে দিবেন, তাহলে কিন্তু পারফেক্ট হতে করতে পারবেন। ওকে, তো দেখেন সবগুলো কিন্তু আমাদের মাইনাস হয়ে গেছে। এরপরে যে কাজটি করবো, আমি সবগুলোকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে অন্য মেনুতে গেলাম, এখান থেকে পাথ ফাইন্ডারটাকে অন করে নিচ্ছি, দেন এখান থেকে জয়েনে ক্লিক করে সবগুলোকে আমরা একটা করে নিলাম, মানে ইউনিট করে নিলাম। এরপরে আবার আমরা এটাকে সিলেক্ট করে, সিলেক্ট করার পরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে এভাবে রোটেট করে দিব। এভাবে পাবো অল্ট এবং শিফট বাটন একটা ছোট করে নিচ্ছি, লাইক দিস, এটা নিলাম। এরপর এটাকে এখানে রাখতেছি, একটা কপি করব। এটাকে কপি করার জন্য সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করলাম, ট্রান্সফর্মে ক্লিক করলাম, এখান থেকে আমি রিফ্লেক্টে ক্লিক করলাম, এখান থেকে আমি ভার্টিক্যালি দিয়ে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। দেন শিফট বাটন ধরে এটাকে ড্রাগ করে মুভ করে একটু সাইডে নিয়ে আসলাম, এখানে রাখলাম। দেন এটাকে একটু আমি জুম করে নিচ্ছি এই পয়েন্ট দুটাকে অ্যাডজাস্ট করার জন্য। এরপরে আমি এটাকে ধরে মুভ করে একেবারে সেন্টার পয়েন্টে এখানে সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করে দিব, যেন আমার দুইটা অ্যাডজাস্ট থাকে। ওকে, এই বরাবর রাখতে পারি। ওকে, তো দেখেন দুইটাকে আমাদের কেন্দ্রে অবস্থান করতেছে। কন্ট্রোল জিরো দিচ্ছি, দুইটাকে সিলেক্ট করে একটু অল শিফট একটু জুম করে নিচ্ছি, সাইজটাকে একটু বড় করে নিই, যাতে জিনিসটা আমরা পারফেক্ট ওয়েতে দেখতে পারি। ওকে, এখানে রাখলাম। দেন একটা কপি করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, অল বাটন প্রেস করে একটু কপি করলাম, সিলেক্ট করে অল বাটন প্রেস করে কপি করে নিচ্ছি। দেন এই দুইটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি মেরিল ক্লিক করলাম,
দেন এই শেপটাকে সিলেক্ট করলাম, শিফট বাটন প্রেস করে ধরে এটাকে রোটেট করে দিচ্ছি এভাবে। দেওয়ার পর এটাকে আমি মেরিলে ক্লিক করলাম, দেন এটাকে আমি সোজা শিফট বাটন ধরে এটা সেন্টার বরাবর নিয়ে আসবো, এখানে এনে ছেড়ে দিলাম। এরপরে আমি এখান থেকে এই অংশটুকু একটু জুম করে নিয়েছি, দেখবো পারফেক্টভাবে বসে কিনা। কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিলাম, ওয়াই দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা পারফেক্টভাবে বসে নাই। তো এটাকে আমি ধরে সুন্দর করে এখানে এই যে এখানে সেন্টার পয়েন্টে রয়েছে সেন্টার পয়েন্টে সুন্দর করে অ্যাডজাস্ট করে আমি এখানে বসাবো। ঠিক আছে, এই যে বসে গেছে, ছেড়ে দিলাম, কন্ট্রোল জিরো দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু উপরের দিকে সেন্টারভাবে বসে গেছে। সেমভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলাম আবার, এরপর এটাকে সিলেক্ট করলাম, রাইট পাশে ক্লিক করলাম, এখান থেকে আমি আবার ট্রান্সফর্মে ক্লিক করলাম, এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করলাম, এখান থেকে ভার্টিক্যালি ক্লিক করব, দেন এখান থেকে আমি এখান থেকে আমাদের হরিজেন্টালি দেওয়া আছে, হরিজেন্টালি থাক, জাস্ট কপিতে ক্লিক করব। এরপরে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে, সরি শিফট বাটন ধরে রেখে সোজা নিচের দিকে এটাকে নামাবো। ওকে, যখন এই ইনসার্ট লেখাটা আসবে ছেড়ে দিব। এটাকে সিলেক্ট করে আমি একটু ট্রান্সফর্মে যাচ্ছি, এখান থেকে আমি রিফ্লেক্ট করে দিচ্ছি ভার্টিক্যালি, মানে নিচেরটা উপরের দিকে উপরেটা নিচের দিকে, দেন ওকে। তো এই ধরনের একটা আকৃতি আমরা পেলাম। তো বাকি কাজটি দেখানোর আগে আপনাদের সাথে আরেকটি বিষয় আলোচনা করে দিই, সেটি হচ্ছে নতুন অনলাইন ব্যাচ, আমাদের 26তম ব্যাচ চালু হতে যাচ্ছে। এই কোর্সটি আমরা যেটি শিখবো সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স শিখবো। কোর্সের ফি হচ্ছে মাত্র 1020 টাকা, কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস, ক্লাস শুরু হবে 25শে জানুয়ারি থেকে, ক্লাস সময় প্রতি শনিবার, সোমবার, বুধবার, আমার ম্যানুয়াল টাইম হচ্ছে রাত 8টা থেকে। যখন আমরা সবাই ক্লাসটা শুরু করব 25 তারিখে, তখন আমরা সবাই সম্মতিক্রমে সময়টা ঠিক করে নিব যে কোন সময় ক্লাসটা শুরু করলে সবার জন্য সুবিধা হয়, আমরা সেই সময়টাতে আমাদের ক্লাসটা শুরু করব 8টা, 9টা বা 10টার দিকে। ঠিক আছে, তো এটা নিয়ে ফেক না, যে কোনো সময় আমরা ক্লাসটা ফিক্স করে নিতে পারবো। আর ক্লাস হবে জুম বা গুগল মিটের মাধ্যমে, প্রতিটি ক্লাসে রেকর্ড ভিডিও দেওয়া হবে, যদি আপনি কোনো কারণে ক্লাসটা মিস করে ফেলেন সেক্ষেত্রে আপনি রেকর্ড ভিডিওটা দেখে ক্লাসটা পূরণ করে নিতে পারবেন। আর যে সকল সফটওয়্যার কাজ শেখানো হবে সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। তো যারা ভর্তি হতে চান, নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে সরাসরি ভর্তি হতে পারেন, অথবা আপনার পেজে মেসেজ করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জেনে নিতে পারেন বিস্তারিত। তো সবচেয়ে সুবিধাজনক হয় আপনারা যদি সরাসরি এই নাম্বারে কল করে কোর্স সম্পর্কে আরও বিস্তারিতভাবে কোর্সে সরাসরি এডমিশন নিতে চান নিতে পারেন। অলরেডি আমাদের 15 জন কিন্তু এডমিশন নিয়ে ফেলছে, আর 15 জন আপনার এডমিশন নিতে পারবেন। তো চলুন এখন আমরা বাকি কাজটা দেখি, যে বাকি কাজটা আমরা কীভাবে করবো। তো এখন আমি এটাকে আবার পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে অবজেক্টে যাচ্ছি, এখান থেকে এক্সপ্যান্ড, আবার এখানে অবজেক্টে যাচ্ছি, আবার এক্সপ্যান্ডে ক্লিক করলাম, ওকে। তো এখানে আমি কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন ধরে একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে একটু সাইডে রাখতেছি। তো এখন আপনি কী কালারের প্যাটার্নটা তৈরি করবেন, আগে থেকে এখানে একটা কালার দিতে পারেন। তো ধরেন আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি, বা এখান থেকে একটু এই কালার টাইপের দিই, এই কালারটা দিলাম, এই কালারটা দিয়ে আমি ধরেন প্যাটার্নটা ডিজাইন করবো, এটাকে দিলাম। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর চলে যাবো অবজেক্ট মেনুতে, এখান থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেকে ক্লিক করবো, ওকেতে ক্লিক করলাম। এখন এখান থেকে আপনি সাইজটা একটু জুম করে নেবেন জিনিসটা পারফেক্ট হতে বোঝার জন্য, একটু ছোটো করে নিচ্ছি, ওকে। তো এখন আপনি কীভাবে মডিফাই করবেন এখান থেকে সুন্দরভাবে দিতে হবে। তো এখান থেকে ব্রিং বাই রো দিলে এটা এভাবে আসবে, আর এখান থেকে আপনাদের রো ব্রিং বাই কলাম দিলে এভাবে আসবে, তারপরে হেক্সা বাই কলাম দিলে এভাবে আসবে। আপনি কীভাবে সাজা নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি এভাবে রাখতেছি হেক্সা বাই কলাম, দেন এখান থেকে আমি স্কেল ফিট করে দিলাম, এখান থেকে হাইট স্পেসিংটা আমি কমাচ্ছি, এখান থেকে মাইনাস করে দিচ্ছি, অবশ্যই আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। তো তার জন্য আমি এখান থেকে দেখে নিব যে কতটুকু রাখলে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। যদি সমস্যায় দেখতে আমি একটু জুম করে নিব, জুম করে নিলে আমি দেখতে পাবো। তো দেখেন বেশ চলে আসে মনে হচ্ছে, একটু মাইনাস করি, একটু মাইনাস করে দিচ্ছি, একটু কাছাকাছি দিয়ে যাই, ওকে। দেন এখান থেকে আমি এটাকে একটু কমাবো, আমাদের এটা দেখে নিব একটু, ওকে বেশি এসে যেন আমাদের সেন্টার পয়েন্টে থাকে, আগে দেখতে যেন সুন্দর লাগে পয়েন্টগুলো, সেভাবে নিব, বেশি চলে যাচ্ছে, ওকে। তো দেখেন এখন কিন্তু পয়েন্টগুলো আমাদের এখানে, আমি এইটাকে ফোকাস করতেছি এখানে কেন্দ্রটাকে। তো সব কিছু ঠিক আছে, তারপর এখান থেকে জাস্ট ডান বাটনে ক্লিক করব, কন্ট্রোল জিরো দিচ্ছি। এখন যদি আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে একটা রেক্টেঙ্গেল নিই 3000 পিক্সেল বাই 3000 পিক্সেলের, তাহলে কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেখতে পারবো যে আমাদের কাজটা পারফেক্ট হতে হচ্ছে কিনা। তো এখান থেকে আমি হরিজন্টাল ভার্টিক্যালে নিলাম, তারপর উইন্ডো মেনুতে ক্লিক করব, এখান থেকে সোয়াস প্যানেলে ক্লিক করব, যেটা আমরা তৈরি করলাম সেটাকে সিলেক্ট করে দেবো, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে।
এখন আপনি যদি কালার যদি পরিবর্তন করতে চান জাস্ট ডাবল ক্লিক করবেন সোয়াচ প্যানেল থেকে, তারপর যে কালারটা দিতে চান কালারের উপরে ক্লিক করবেন, কালারটা চলে আসবে, দেন এখান থেকে জাস্ট ডান বাটনে ক্লিক করবেন, ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি লাইট কালারটা দিচ্ছি না, এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই, একটু ব্লু টাইপের কালারগুলো দিয়ে দেখি। অবশ্যই আগে সিলেক্ট করবেন, দেন এখান থেকে কালারগুলোকে পিক করে দিবেন। তো আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি, দেন ডান করলাম, এই যে দেখেন কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এটাকে যদি আপনি সাইজটাকে ছোট বড় করতে চান, এটাকে সিলেক্ট করবেন, রাইট পাশে ক্লিক করবেন, ট্রান্সফর্মে যাবেন, স্কেলে যাবেন, এখান থেকে এটাকে তুলে দিবেন, দেন এখান থেকে আপনি যদি বড় করার প্রয়োজন পড়ে এভাবে বাড়াবেন, দেন ওকেতে ক্লিক করবেন, সাইজটা বড় হবে। আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে আপনার এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তৈরি করবেন তার এ টু জেড স্টেপ বাই স্টেপ। তারপর যদি আপনার সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।